সৌদিতে প্রবাসী শ্রমিকদের আয়কর বাড়ানোর তথ্য গুজব। সৌদি আরবের নতুন কর রীতিতে প্রবাসী শ্রমিকদের আয়কর বাড়ছে বলে প্রবাসী কমিউনিটির তথ্য ছড়ানো হচ্ছে তাকে গুজব বলে দাবি করছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় NLSD। মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খাইলের বরাতে এই তথ্য জানান সৌদি গেজেট। পত্রিকাটিতে খালেদ আবা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কর বাড়ানোর যে তথ্য ছড়ানো হচ্ছে ধরনের খবরের কোনো সত্যতা নেই, এগুলো গুজব। বিদেশি শ্রমিকদের উপর নতুন কর আরোপের কোনো ইচ্ছাই আমাদের নেই। তার দাবি, প্রবাসীদের নিয়োগ এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 60টি চাকরির ক্ষেত্রে বাতিল করা হচ্ছে বলেও যেসব খবর বেরিয়েছে তা ভুল। মাত্র 19টি চাকরির ক্ষেত্র সীমিত করা হচ্ছে। প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন 3000 সৌদি রিয়ালের বেশি হলে তাদের 10% কর দিতে হবে বলে যে খবর ছড়েছে তা সত্য নয় বলে উল্লেখ করা হয়েছে পত্রিকাটির আবেদনপত্রে। প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন প্রবাসী জীবন, আপনার ভ্রমণ আড্ডা এবং সব ধরনের কথা। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এই সকল বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।